নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদের সরাসরি সম্প্রচার। আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ। যেমনটি আমরা কথা দিয়েছিলাম যে আজ বিভিন্ন বিষয় নিয়ে আমরা ফেসবুক লাইভ করে থাকি, কিন্তু আজ একটি জ্বলন্ত ইস্যু নিয়ে আমরা আলোচনায় বসেছি, কারণ বসতেই হতো, খুব গুরুত্বপূর্ণ। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, অর্থাৎ বাঙালির চিন্তায় মননে আবেগে ফুটবল জড়িয়ে আছে। কখনো সেলুলয়েডে পর্দায় আমরা ফুটবলকে দেখেছি, আবার কখনো ধন্নি মেতেও আমরা ফুটবলকেই দেখেছি। ফুটবল ছাড়া বাঙালি হয় না, যেমন রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি হয় না। আর মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান বা কলকাতা ময়দান ছাড়া বাঙালির ফুটবল হয় না। আর সেই বাঙালির ফুটবল আজ কিন্তু সংকটে। কেমন সংকটে আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন নিশ্চয়ই, যে ইস্টবেঙ্গল ক্লাব, শতাব্দী প্রাচীন ময়দানের ইস্টবেঙ্গল ক্লাব, তাদের যে ইনভেস্টর, তাদের সঙ্গে একটা চূড়ান্ত ডামাডোল পর্যায়ে, ক্লাবে অচল অবস্থা। দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট আইএসএল খেলতে পারবে কি না সন্দেহ দাঁড়িয়েছে, কিন্তু এটা তো গেল ক্লাব কর্তা বা পরিচালন সমিতির সঙ্গে ইনভেস্টরদের ব্যাপার। সত্যি তাদেরও নিশ্চয়ই গুরুত্ব আছে, কারণ আপনার কাছে ক্যাপিটাল না থাকলে আপনি দল বানাতে পারবেন না। এখন ফুটবল থেকে শুরু করে সব খেলাই কর্পোরেট হয়ে গেছে, কিন্তু সমর্থকদের আবেগ, সেই বিষয়টিও ভাবতে হবে। কারণ সমর্থকরা তো শুধু ক্লাব বোঝে, ক্লাবকে মায়ের মতো ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, ইন্টারনাল ব্যাপারে তাদের কী বা যায় আসে। সেই ক্লাব এখন অস্তিত্ব সংকট, আর ইস্টবেঙ্গল মানেই কিন্তু ফুটবল। ইস্টবেঙ্গল ক্লাবের যে ডামাডোল পরিস্থিতি ইনভেস্টর সি সিমেন্টের সঙ্গে, সেটা নিয়ে আমরা দিন দুয়েক আগে 21 জুলাই দুপুরে দেখেছি ময়দান চত্বরে ধুমধুমার কাণ্ড। ঠিক কী কারণে সমর্থকরা কী বলছে, কারণ সমর্থক ছাড়া ক্লাব হয় না, কী বলছে সেটা নিয়ে আলোচনা করবো। আমার বাঁদিকে আছেন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক দেবার্ঘ, খুব পরিচিত মুখ ময়দানের ফুটবল প্রেমী হিসাবে। আর আমার ডান দিকে আছেন সানি, দুজনেই ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক এবং সেদিনের সেই ঘটনায় প্রতিবাদে আজও, কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো রাস্তায় দাঁড়িয়ে তারা কিন্তু প্রতিবাদ করে যাচ্ছে। আমি প্রথমেই দেবার্ঘর কাছে চলে যাব, সমস্যাটা কি আর দাবিটা কি সংক্ষেপে বল। সমস্যা একটাই যে আজকে 23 জুলাই, 31 আগস্ট হচ্ছে ট্রান্সফার উইন্ডোর ফার্স্ট ট্রান্সফার উইন্ডোর লাস্ট ডেট, তাহলে হাতে গুনে 37 থেকে 38 ডেজ আমাদের রয়েছে। এখন যেটা দাঁড়িয়ে আছে পরিস্থিতি, সেটা হচ্ছে আমরা জানিই না ইস্টবেঙ্গল ক্লাব ফুটবল খেলবে, আদেও খেলবে না, আর খেললেও কোন লিগ খেলবে আর কোন প্লেয়ার খেলবে, এটা সমস্যা। আর দাবি কিছু না, দাবি হচ্ছে বেঁচে থাকার, যেরকম দাবি হচ্ছে অক্সিজেন, নিঃশ্বাস নেওয়া, সেরকম ইস্টবেঙ্গল ক্লাবের বেঁচে থাকা মানে হচ্ছে ফুটবল খেলা, ব্যাস, একদম শর্টে ইস্টবেঙ্গল ক্লাব ফুটবল খেলুক এটাই দাবি। আর ইস্টবেঙ্গল ক্লাব যখন খেলবে, যে কম্পিটিশনে খেলবে, তার ফার্স্ট টায়ার কম্পিটিশন খেলবে, এটাই আমাদের মূল দাবি। একেবারে একেবারে ইস্টবেঙ্গল ক্লাব, তারা ফুটবল খেলবে, ফুটবলের জন্যই তো ইস্টবেঙ্গলের পরিচিতি, ফুটবলের জন্যই তো, ফুটবলের জন্যই তো ইস্টবেঙ্গলের জন্ম। সেই 1920 সালের সেই দিনের ঘটনা আমরা জানি, যদিও সেটা আজকের আলোচ্য বিষয় না। বিষয়টি হলো ফুটবলের জন্য ইস্টবেঙ্গল বাঁচবে, এবং যে উইন্ডোর কথা বলা হচ্ছে, অর্থাৎ ফিফার যে উইন্ডো আছে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে প্লেয়ার তাদের রিক্রুট করতে হয়, যে নিয়মগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন দানা বেঁধেছে। আমি সানির কাছে যাব। সানি, সেদিনকে একটা জঙ্গিপনা করলে তোমরা মাঠে, ময়দানে নেমে, এই জঙ্গিপনার কি কোনো দরকার ছিল করোনা আবহাওয়ার মধ্যে? দেখুন, কোট আনকোট জঙ্গিপনা বলছি, এটা আমার কথা নয়। দেখুন, যদি শান্তিতে দাঁড়িয়ে কোনো আন্দোলনকে জঙ্গিপনা বলা হয়, তাহলে সিরিয়াসলি শান্তিদা তো শান্তি চাইছে, সহসচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত, তিনি শান্তি চাইছেন, তোমরা অশান্তি পাকাচ্ছ। অবশ্যই, এবং আমরা অশান্তি পাকাচ্ছি কি পাকাচ্ছি না, সেটা তো সেদিন যারা ওখানে ছিলেন এবং যত লাইভ আছে সব দেখতে পাবেন, দেখতে পাবেন যে কি করে একটা মানে ব্লু অ্যান্ড হোয়াইট রিবন আপনাকে পুলিশের লাঠির হাত থেকে বাঁচাতে পারে, মানে জাস্ট একটা রিবন। তো একটা মানে শান্তি, এই যে ওয়ার্ড, এটার ডেফিনেশন এবং এই জঙ্গিপানা, এই ডেফিনেশনটার যদি মানে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা আমাদের ভালোভাবে বুঝিয়ে দিতেন, কারণ আগের দিন আমরা বা আমাদের, তোমরা কতজন জড়ো হয়েছিল সেখানে?
খুব কম করে হলে 1.5 থেকে 2,000 লোক, 1.5 থেকে 2,000 এই করোনার বিধিনিষেধ অমান্য করে, ঠিক আছে, ক্লাবের প্রতি ভালোবাসা মাতৃসম ক্লাব, 1.5 থেকে 2,000 তোমরা কি উদ্দেশ্যে গেছিলে? দেখুন উদ্দেশ্য, উদ্দেশ্যটা কি ছিল? 1.5-2,000 লোকের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমাদের ISL খেলতে হবে, যেভাবেই হোক ফার্স্ট টায়ার, যেটা ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলের ফোনে ফার্স্ট প্রায়োরিটি, যে আমাদের ফার্স্ট টায়ারটা খেলতেই হবে। এবং যে প্রশাসনটা ইস্টবেঙ্গল ক্লাব আজকে যেভাবে চালাচ্ছে, এটা একটা স্বচ্ছ প্রশাসন দরকার। আজকে এই কর্পোরেটাইজেশনের যুগে আপনি যদি ভাবেন যে সেই 1970s বা, তোমরা কি করতে ওই 1,500 জন মিলে কি করতে গেছিলে আমাকে আগে বলো। কেবলমাত্র একটাই দাবি জানাতে গেছিলাম, ISL খেলতে হবে, ISL খেলতে হবে, ISL খেলতে হবে। তারপরে তারপর তোমরা কি তোমরা কি তোমরা কি অতজন মিলে, একদম স্পেসিফিক প্রশ্নের উত্তর দাও, তোমরা কি অত ফুটবলার ডিফেন্স বলারা কথা আছে, নিশ্চয়ই তুমি ডিফেন্স করবে, তুমি আমাকে বলো 1,500 জন মিলে তুমি ময়দানের একটি ক্লাবে গেছো যেখানে এখন করোনা বিধি চলছে, আমি মানছি গেছো, যতই আবেগ থাক যতই ভালোবাসা থাক, প্র্যাকটিক্যালি তোমরা কি ক্লাব কর্তাদের জানিয়েছিলে, তোমরা তোমাদের মধ্যে থেকে 4-5 জন কি 10 জন প্রতিনিধি ক্লাব কর্তাদের কাছে গিয়ে কোনো ডেপুটেশন জমা দেবে বা কোনো বক্তব্য রাখবে? কি করতে গেছিল আগে বলতে হবে। হ্যাঁ, ক্লাব কর্তাকে, এটা তো আমাদের দাবি, 1,500 জন মিলে কি করতে গেছিল আগে? আমাদের দাবিটা একটাই খুব সামান্য ছিল, আমরা কি ক্লাবের কর্তাদের সঙ্গে বলেছিলে আমরা একটা দাবি নিয়ে এসেছি, আপনারা পরিচালন কমিটিতে আছেন, আমরা আমি আসব, আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই, সমর্থকরা বাইরে থাকুক, তোমরা কি কোনো ডেপুটেশন দেবে বা এরকম কোনো কথা বলতে গেছিলে? দেখুন আমরা এখানে না বললে কিন্তু তাহলে বুঝতে হবে তোমরা ক্লাবের কোনো অনিষ্ট করতে গেছিলে, দেখুন ক্লাবের অ্যাসেটের কোনো অনিষ্ট করতে গেছিলে। দেখুন একটা জিনিস আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলছি, সেটা হচ্ছে আমরা 1,500 জন গেছিলাম এবং সেটা কোনো ব্যানার বা কোনো লিডার বা কোনো হিটম্যান ছিল না যে হি ইজ আওয়ার লিডার। আমরা এখানে একটা ইন্ডিভিজুয়াল ফোরাম হিসেবে গেছিলাম, যেখানে সবাই ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে এবং নিজের নিজের রেসপন্সিবিলিটি নিয়ে গেছিল, এবং আমাদের একটাই দাবি ছিল যে ইস্টবেঙ্গল, আমরা মানে এতগুলো সাপোর্টার, আমরা কেন ভেতরে যাব, কেন ইস্টবেঙ্গল ক্লাবের এক্সিকিউটিভ বডির থেকে 3-4 জন এসে আমাদের সঙ্গে কথা বললো না? সেটাও তো খুব ইজি ছিল, আপনি 1,500 লোকের থেকে 3-4 জন বাছা আর 24 জন থেকে 3-4 জন বাছা, মানে সেটা বেশি ইজি নয় না? এখন বিষয়টা হলো 1,500-2,000 লোক, তারা একটা আবেগ, আবেগ থেকে ক্ষোভের জন্ম হয়, তোমরা জানো বড় হয়েছো এবং ফুটবল আমরা জানি কলকাতা ফুটবলের সে কি ভয়ঙ্কর আবেগ, সেইখান থেকে তোমাদের মনে হয় যারা নিরাপত্তাহীনতা ক্লাবের যারা পরিচালন সমিতি আছে তারা বেরিয়ে আসবে 1,500 জনের মাঝখানে, আর 1,500 জন হই হই করে উঠলে তারা শুনতে পাবে তাদের কথা? তুমি এত পুলিশ থাকতেও যদি এটা না, এটা 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 একটা ভোতা 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 যুক্তি, বলো দেবার্গ বলো, বলি কি করতে গেছিলে ক্লাব 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 ঘেরাও করতে গেছিলে, এবার করতে গেছিলে? এবার বলি আমি পরিষ্কারভাবে না কি করতে গেছিলে বলতো। আচ্ছা আমি বলে দিচ্ছি, তো প্রথমে বলি মানে তোমারই কথায় একটা একটা করে আসি, প্রথমে তুমি যেটা বললে যে আমরা কি বলে গেছি, কাদের বলবো? বলে গেছো মানে তোমরা কি কর্মকর্তাদের কাছে গেছো যে আমরা এরকম যাচ্ছি, আমাদের কিছু আবেদন আছে, যেটা হয়ে থাকে আর কি, আপনারা দায়িত্বে আছেন, আমাদের বক্তব্য ইস্টবেঙ্গল ক্লাবের কোটি কোটি সমর্থক, এই বাংলায়, এই বাংলায় যখন কোনো ফুটবল প্রেমী জন্মায়, হয় সে ইস্টবেঙ্গল হয়ে জন্মায়, নয় সে মোহনবাগান হয়ে জন্মায়, নয় সে মোহামডান হয়ে জন্মায়, 10 কোটি বাংলা, বাংলার বাইরে এই ক্লাবের কোটি কোটি সমর্থক রয়েছে, আমি বাংলায় যদি ধরি, তাহলে এত কোটি সমর্থকের মধ্যে তোমরা 1,500 জন গেছো, নিশ্চয়ই তাদের প্রতিনিধি হিসাবে তোমরা গেছো, তোমাদের মধ্যে থেকে 4-5 জন কেন ক্লাব কর্তাদের জানাওনি, এই করোনা সিচুয়েশনের মধ্যে কেন তোমরা ক্লাবে গেছিলে? আমাকে সোমনাথ দা বলো যে কিভাবে জানাবে, যোগাযোগ করবে ক্লাবকে কেন চিঠি দেবে না? আমি বলছি তো, চিঠিটা কিভাবে দেবে, চিঠিটা কিভাবে দেবে, হাও না আমি ক্লিয়ার না না, কেন কেন আলোচনায় বসবে না তোমরা, তোমরা আমার কেন আলোচনা নেই, আমার কথাটাই, তোমরা কোটে কেন গেলে না, কিসের মানে আমরা কোথা থেকে ফোরাম, আপনি তো তুমি তো যে জায়গাটায় নিয়ে যাচ্ছ, কোর্ট বলো এ বলো, দেয়ার শুড বি আ বডি, আমি অ্যাজ আ সাপোর্টার কি করে, আমি তোমরা কয়েকজন মিলে স্বতঃপ্রণোদিত মামলা করলে না কেন, যে এই 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 আমি বলছি চুক্তির বেসিসে, চুক্তির ইনভেস্টরের কোন মামলা বলতে হবে, ইনভেস্ট ইস্ট বেঙ্গল ক্লাব আমরা জানতে চাই, তোমরা কিন্তু মেম্বারই না তার মানে, আমি তোমাকে অন এয়ার বলছি এক একটা কর্মকর্তার বাড়ির অ্যাড্রেসে 30-40 ডিফারেন্ট নেম দিয়ে মেম্বারশিপ কার্ড দেওয়া হয়েছে, আজকে 9,000 থেকে 12,000 মেম্বারশিপ হয়েছে লাস্ট 1.5 থেকে 2 বছরের মধ্যে, সব ইন্টারনাল, ওয়াই? এটা আমি ওপেন চ্যালেঞ্জ করছি, এইটা ওপেন করে দেয়া হোক, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানুষ না খেয়ে মাঝরাতে এসে দরকার নেই, একটা খুব
সোজা কথা বলে যে আমাদের গ্যালারির ক্যাপাসিটি এত, তাই জন্য আমরা করতে পারিনি, আমরা মুট মানে রিটেন দেবো যে আমাদের কোনো ফেসিলিটি লাগবে না এক্সেপ্ট ফর ভোটিং, কেন করা হয়নি তুমি আমাকে বলো। একেবারে, তুমি যে তোমরা তো জানো যে ইস্ট বেঙ্গল মোহনবাগান শুধু না যে কোনো ক্লাব, সদস্য সমর্থকদের ক্লাব এটা, কিন্তু সদস্য সমর্থক হলো ক্লাবের কিছু নিজস্ব সংবিধান আছে এবং মেম্বার্স অনলি ক্লাব, যুগের পর যুগ বছরের পর বছর ধরে সেখানে তোমরা 1,500-2,000 লোক, তোমরা কেউ মেম্বার নয়, তোমরা চলে গেলে তোমাদের মধ্যে কে ইস্ট বেঙ্গল, তোমরা নয় মাঠে যাও, তোমরা নয় মাঠে যাও, লোকে চেনে, এর মধ্যে অ্যান্টি সোশ্যাল ঢুকে গেলে তার দায় কে নিত? উল্টো দিকটা বলতে আগে বলি, যদি তোমরা লাইভ বা এগুলো দেখতে থাকো মিডিয়া, আমি তোমাকে হলক করে বলতে পারি যে প্রথম মিছিলটা শুরু করে এক্সিকিউটিভ বডির এক মেম্বার ফিমেল, ঠিক আছে, বিশিষ্ট এক্স প্লেয়ারের ওয়াইফ, সে ফার্স্ট লিডটা করে, সে কি দাদা, সে মেম্বার। তাহলে আমি যদি তোমাকে ঘুরিয়ে বলি যে তিনি আমাদের লিড করেছেন যে আমরা ক্লাবের সাথে আজ ক্লাবকে বিক্রি করতে দেবো না, সে তো এক্সিকিউটিভ বডির মেম্বার, তাহলে তো তিনি আমাদের পথ দেখিয়েছেন যে আমি মেম্বার হয়ে আমি লোক জড়ো করে করোনা, একই করোনাবিধি। এবার তোমার কথা দ্বিতীয়তে আসি, তার আগের দিন 21 জুলাই আগের পরপর তিনখানা 100 জনের ওপরে জমায়েত হয়েছে, তাদের পরে ক্লাব বিক্রি হতে দেবো না, আমাকে বলো সেখানে কেন লাঠিচার্জ হলো না? আমাদের সফট মানে চেষ্টাটা দরকার নেই, আমাদের সফলতাটা দরকার, আমাদের আইএসএল টা খেলতে হবে ম্যান্ডেটরি, এবং আইএসএল টা শুধু খেললেই হবে না, আইএসএল টা এমন ভাবে খেলতে হবে যেন আবার পরের বছর গিয়ে এই আইএসএল খেলবো কি খেলবো না এই জিনিসটা যেন না আসে। আজকে এগ্রিমেন্টটা সাইন করলে অন্তত আমরা জানবো এগ্রিমেন্টে কি কি সমস্যা আছে বলে তোমাদের মনে হয়? দেখো এগ্রিমেন্টে যেখানে যেখানে ক্লাবের সার্বভৌমত্ব, মানে ইস্ট বেঙ্গল ক্লাব তার একটা সার্বভৌমত্ব আছে, এই চুক্তি করলে নিশ্চয়ই ইনভেস্টর দরকার, ইনভেস্টর ছাড়া কি করে টিম হবে? এখন কোটি কোটি টাকার খেলা, তোমাদের মনে হচ্ছে কি এমন চুক্তিতে আছে যেখানে এই ইনভেস্টরদের সঙ্গে সেই চুক্তিটা হয়ে ইস্টবেঙ্গল কর্মকর্তারা এমন একটা ঘেরা কোলে পড়ে গেছে যেখানে ক্লাবের স্বাধিকার ভঙ্গ হতে পারে, অথবা তোমরা যেটা বলছো ক্লাব বিক্রি করে দিতে চাইছে, তারা কুক্ষিগত করতে চাইছে গুটি কয়েক কর্মকর্তা? তোমার কথাতেই আমি টেনে বলি, অ্যাজ আ সাপোর্টার আমার জেনে কি দরকার অভ্যন্তরীণ ব্যাপার? এক্স্যাক্টলি, তিনি টার্মশিট সাইন করার বেলা সাপোর্টারদের ডেকেছিল, সম্বোধন ব্যানার্জিকে ডেকেছিল টার্মশিট যখন সাইন করছিল? দেবারগো একটা টার্মশিট সাইন হচ্ছে, সেটা মানে টার্মশিট সাইন করার জন্য সময় একটা জায়ান্ট স্ক্রিন করা হবে না, যেখানে 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 তোমরা সবাই দেখবে? তাহলে এখন কেন হচ্ছে? এ বলেছে বাড়ির এখানে এসে আমাদের চিঠিটা দাও তারপর দেখাবো, এখন কেন? না 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 না, টার্মশিট টার্মশিট কে করেছে? আমি তোমাকে বলি, শুধু ফল খাবো আর গাছের পরিচর্যা করবো না তো হবে না। ইস্ট বেঙ্গল ক্লাব এই কর্মকর্তাদের হাত ধরে, এই কর্মকর্তা যারা বর্তমানে রয়েছে অলমোস্ট, এই কর্মকর্তাদের হাত ধরে বছরের পর বছর সাফল্য পেয়েছে, কর্মকর্তাদের হাত ধরেই পেয়েছে, ঠিক আছে? প্রায় আমরা ইফ আই এম নট রং 18-19 বছর আমরা আই লিগ পাইনি, এবং সেটা আমাদের কর্মকর্তা সাহেব মর্গান স্যারের আমলে বলেছিলেন, যেহেতু আই লিগ পাইনি তুমি সফল না, তার মানে 19 বছর ধরে আমরা আই লিগ পাইনি, তার মানে উনিও সফল না। তো তোমার যে কথাটা ছিল যে কর্মকর্তারা সফলতা দিয়েছে, কোথায় যাবো? না না, এই আমি বলেছি এই কর্মকর্তাদের আমলেও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে অনেক সাফল্য এসেছে, ভরাডুবিও হয়েছে, হ্যাঁ, সাফল্য ব্যর্থতা নিয়ে তো। এবার আমি তো কবে বিভিএস লাকসমান 281 করেছে তার জন্য আজীবন ক্রিকেট খেলবে না, সাফল্য ব্যর্থতা নিয়েই তো। এখন এই ক্লাব কর্তারাই ইনভেস্টর এনেছে বছরের পর বছর, এবারে এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট, ইনভেস্টর বছরের পর বছর কেন আসবে? কেন একটা ইনভেস্টর থাকবে না? সবাই খারাপ, কোচ খারাপ, 19 খানা কোচ খারাপ, কেন তো 16 বছরে 19 খানা কোচ, তার মধ্যে একজন রিনাউন্ড ফিফা ইনস্ট্রাক্টর কোচ, তিনি খারাপ থেকে আরম্ভ করে এ বি সি ডি সবাই খারাপ, সবাই দায় ভার নিয়ে তারা সবাই রেজিগনেশন দিয়েছে, বাট এখানে মনোপলি চলছে যে আমরা এখানে মানে এই ক্লাবটা আমার,
এখানে আমার যখন মনে হবে এই ছেলেটা আমার সাপোর্টার আমি ওকে মেম্বারশিপ দেব, যখন মনে হবে না দেব না, কিসের ভোট হবে? ইস্ট বেঙ্গল ক্লাবে মেম্বারশিপে ইফ আই এম নট রং, আমি একদম মানে এফএসডিএল বিষয়টিতে হস্তক্ষেপ করেছে, তারা চুক্তিপত্র দেখতে চাইবে, রিলায়েন্সও সম্ভবত চুক্তিপত্র বা যে টার্ম শিট আর কি যেটাকে বলা হচ্ছে সেই সেটা দেখতে চাইবে। হ্যাঁ ডিফারেন্ট আছে, দেখতে চাইবে এবং মনে করা হচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাব নিশ্চয়ই ইস্ট বেঙ্গলকে বাদ দিয়ে তো আর আইএসএল সেই রকমভাবে জমবে না, ইস্ট বেঙ্গল হোক বা মোহনবাগান হোক, কারণ একে অপরের পরিপূরক তো। এবং মনে করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। এবারে তুমি যেটা বলে টার্ম শিট আর চুক্তিপত্র কন্ট্রাক্ট শিট এই দুটোই দেখেছে, যেখানে ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা তারাও বলছে, তারাও এক একাংশ বলছে যে টার্ম শিট আর চুক্তিপত্রের মধ্যে একটা এতটাই বিচ্ছিন্ন ব্যাপার আছে যেটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন তৈরি হচ্ছে, কিন্তু তারা চেষ্টা করছে না এমনটা নয়। দাদা আমি একটা ছোট্ট ইয়ে বলি, তোমরা কি চাও বলো তো? দাদা তুমি স্কুলে মানে প্রজেক্ট জমা দিতে, সায়েন্সের প্রজেক্ট, বলো কনক্লুশন দেখে আর পুরো এক্সপেরিমেন্টের যখন বর্ণনাটা লিখতে, অবজেক্টিভ, ইন্ট্রোডাকশন, ওইটা তোমাকে যদি আমি কনক্লুশনটা দেখিয়ে দিই আর তারপর তুমি পুরো এক্সপেরিমেন্টটা দেখালে, ভাই এটা তো কনক্লুশন, এটা তো এত বড় ব্যাপারটা, সেরকম টার্ম শিটের অর্থটাই হচ্ছে একটা ছোট করে, তার সাথে মেইন এগ্রিমেন্টের ডেফিনেট ডিফারেন্স থাকবে, এটার তো মানে মানে প্রশ্নই নেই, ডিফারেন্স তো থাকবেই, এটা ছোট করে লেখা আর এটা পুরো চ্যাপ্টারটা। না না আমি এখনো পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দিতে পারো, তোমরা কেউ কেউ দেখেছো চুক্তিপত্রটা? দেখা সম্ভব হয়নি। দেখো তোমাদের কি দাবি যে শ্বেতপত্র প্রকাশ করে ইস্ট বেঙ্গল ক্লাব তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা প্রকাশ করুক? না আমাদের দাবি হচ্ছে যে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসুন। না আমাদের কোনো দাবি নেই, আমার দেখার দরকারই নেই, আমার দরকার দরকারই নেই। তিনি টাউনশিট সাইন করেছিলেন, অলরেডি লোগো সেখানে দেওয়া হয়ে গেছে, জার্সি সেখানে দেওয়া হয়ে গেছে, ভোটিং রাইটস দেওয়া হয়ে গেছে, কিসের টুপি পরাচ্ছে? এখন তাদের মনে হলো যে না অনেক কিছু চেঞ্জ আছে, ট্রেসপাসার্স বলবি একটা প্রসিকিউটেড বলে বোল্ড লাইন দিয়ে দিলা, বাকিটা সাপোর্টারদেরকে লেলিয়ে দেবো। ট্রেসপাসার্স বলবি প্রসিকিউটেড বলার পরে যেদিন স্টেটমেন্ট আসলো তার পরের দিন আমাদের একটা ম্যাঙ্গো সাপোর্টার। তোমরা কি মুখোশধারী বিরোধী পক্ষ ইস্ট বেঙ্গলে? না একদম এক্স্যাক্টলি, আমার যদি মুখোশধারী বিরোধী পক্ষ হয় তাহলে নীতু সরকার অর্থাৎ দেবব্রত সরকারের একটা বাণী শুনিয়ে রাখি, বক্তব্য শুনিয়ে রাখি। তিনি কিছুদিন আগে বলেছেন যে ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব সদস্য সমর্থকদের ক্লাব, মেম্বার্সদের ক্লাব, গণতান্ত্রিক প্রক্রিয়া, এই ক্লাবে নির্বাচন হয়, নির্বাচনের সময় নির্বাচন হয়, অতীতে আমরা নির্বাচন দেখেছি। হ্যাঁ সেক্ষেত্রে বিরোধী পক্ষ তাদের বক্তব্য রাখতেই পারে, সেই দিক থেকে তোমরা আনন্দিত হতে পারো। দেখুন তোমরা কি বিরোধী পক্ষ না? তোমাদের কার ইন্ধন আছে তোমাদের পিছনে? আমাদের কোনো ইন্ধন নেই, আমাদের হ্যাঁ ইন্ধন তো আছে, লাল হলুদ কালার জার্সি আর ওই যে বুকে মশালের ওটা, ওটাই ইন্ধন। আর একটা হচ্ছে যখন জন্মেছিলাম বাবা কাকা এদেরকে দেখতাম তো এরকম আর্ডেন সাপোর্টার, ওই ইন্ধনটা ভেতর থেকে। তোমাদের পিছনে ইন্ধন আছে মনে করা হচ্ছে? না 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 একটা একটা ছোট্ট ইয়ে, একটু যদি ক্লাবের দায়িত্ব তোমাদের নিতে বলা হয় নিতে পারবে? আমরা তো ওই যে বললাম, আমরা কি, আমরা সাপোর্টার, আগে মেম্বার হই, আগে মেম্বারশিপটা ওপেন হোক। না তোমরা শুধু ক্ষীর খাবে আর কি? হ্যাঁ অবভিয়াসলি, আমার দরকার কি আজকে আমরা গিয়ে, যদি আজকে আমি বলি যে তোমার প্রফেশন এটা, আমি যদি আজকে বলি তোমার প্রফেশনে তুমি এটা বলছো এটা ভুল, বা আজকে যদি আমি কোনো শাসক দল বা কোনো বিরোধী দলের কোনো নেতা বা মন্ত্রীর বক্তব্যকে ক্রিটিসাইজ করি যে আমার মনে হয় এটা ভুল, তার মানে তুমি বলবে নিশ্চয়ই তাহলে তুমি ওই জায়গায় চলে যাও, ওই জায়গায় গিয়ে বসো। যদি এটাই সব, না তোমরা শুধু সমালোচনাই করে যাবে। কেন সমালোচনা করব? জিতলে এই আমরাই কাজে করে 2007 উপদেশ কি, উপদেশ কি তোমাকে আগে, তোমাকে সলিউশন কি বলো? সলিউশন বলতে হবে কি? না না সলিউশন বলতে হবে, সলিউশন তো খুব ইজি, শুধু গিয়ে ময়দানে লাফালাফি করলে হবে না, সলিউশন বলতে হবে যে আমাদের, হ্যাঁ বলো ইজি সলিউশন কি, যে আমরা কর্মকর্তা মানুষ বানাবো, সাইন করুন, মানুষ বানা মানুষ আপনি সাইন করুন, কর্পোরেটের হাতে দিয়ে দিন, তারপর সাপোর্টাররা বুঝে নেবে। যদি সাপোর্টাররা তখন কর্পোরেট পারফর্ম না করলে তখন তখন আবার সাপোর্টাররা কি বুঝবে? সাপোর্টাররা কি বুঝবে? আজকে আপনাদের শানি হুমকি দিচ্ছে, সাপোর্টাররা কি বুঝবে? বুঝে নেবে মানে হচ্ছে যে তখন যেটা বলছে যে ওদেরও লায়াবিলিটি শ্রী সিমেন্টের, এক্স্যাক্টলি যেরকম বলছে যে ক্লাবের অফিসিয়ালদের কেন ধরে শ্রী সিমেন্টকে ধরা হচ্ছে না কেন, কারণ সেই সময় আমি আমার ক্লাবকে চিনি, আমি একটা কোম্পানি। না না এই যুক্তিটা একদম ছেদ যুক্তি, এটা আমি তোমাদের সাথে একমত যে ক্লাব যারা পরিচালন সমিতি, আমার সমস্যা নয় পরিচালন সমিতিকেই ধরবো, তারা কার সাথে চুক্তি করবে সেটা, সেটা সেই কোম্পানির তো কোনো দোষ নেই, সে টাকা ইনভেস্ট করবে, সে নিশ্চয়ই নিজের প্রফিট দেখবে, সে নিশ্চয়ই নিজের প্রফিট দেখবে, নিজের অ্যাডভার্টাইজমেন্ট দেখবে, নিজের প্রচার দেখবে, সে নিশ্চয়ই করবে, সে তো আর টাকাটা বানে ভাসিয়ে দেবে না। একদম তোমরা কি চাইছো সাজেশনটা বলো?
আমরা চাইছি, তোমরা চাইছো যে দিনের পর দিন মাঠে গিয়ে কিছু লাগবে না, কোড আনকোড মস্তানি করবে আর কি। দাদা প্রথম কথা তো বলি, মস্তানি করার মতো ছোটখাটো প্রফেশনে আমরা সবাই যুক্ত, কেউ না কেউ তার নিজের বিজনেস করে। তো যারা যারা তুমি ওই দিনকে দেখেছো, তার 99.9% হচ্ছে নিজে সেলফ এমপ্লয়েড বা নিজের বিজনেস আছে, নিজের করে খায়, ক্লাব দিয়ে কেউ খায় না। কে খায় সবাই জানে, কে খায় কোট আনকোট বলে দাদা খায়, তোমার কথা কোট আনকোট কোন দাদা খায়, এবার কোন দাদা আমি জানি না। এবার ব্যাপারটা হচ্ছে ওই তুমি যেটা বললে যে এরকম ব্যাপার, যেটা তুমি সাপোর্টাররা মস্তানি করবে, সাপোর্টাররাও সেদিনকে ছুটি নিয়ে এসছে, আজও যে আমি এসছি এখানে কাজের মাঝখানে এসছি, উনিও কাজের মাঝখানে এসছে, ঠিক আছে। তো সেটা শুধুমাত্র আবেগের জন্য। তোমরা ইস্ট বেঙ্গল রিয়েল পাওয়ার বলে তোমাদের একটা সংগঠন আছে, দীর্ঘদিনের দীর্ঘদিনের সংগঠন, এবং খুব ইস্ট বেঙ্গলের যে কটি যে সাপোর্টার বেস ফ্যান বেস ক্লাব আছে তার মধ্যে ইস্ট বেঙ্গল রিয়েল পাওয়ার কিন্তু অন্যতম, মানে তারা দীর্ঘদিন ধরে তারা তাদের কথা মানুষ জানে, ময়দানে যারা ফুটবল নিয়ে আলোচনা করে তারা জানে। তোমরা কি নিজেদের রিয়েল পাওয়ারটা দেখাতে এসেছিলে সেদিনকে? ওই যে বললাম, আমরা তো আর বলিনি, এটা একটা মানে কি, এটা একটা সাধারণ সমর্থকদের ছিল, যেখানে কোনো ইবিআরপি বা ইস্ট বেঙ্গল রিয়েল পাওয়ার, তোমরা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে, হ্যাঁ, এক কর্মকর্তাকে নাম না করে, কিন্তু সবাই জানে সেটা, তোমরা যেটা ইঙ্গিত দিয়েছো, কর্মকর্তার নাম না করে তাকে বিভিন্ন মামলায় সে কি করেছিল, কে জেল খেটেছিল, কি হয়েছিল, ব্যক্তিগত আক্রমণে যাচ্ছ না, তার সঙ্গে ক্লাবের কি সম্পর্ক, প্রত্যেক মানুষের একটা। তাহলে এক মিনিট, তাহলে সুদীপ্ত সেনকে কেন তার মেম্বারশিপ বাতিল করা হলো? না না, আরেকটা জিনিস, ক্লাবের ওই সময় দুটো অ্যাকাউন্ট ছিল যেটা ইডি ফিস করেছিল, সেটা কি হয়েছে আমাদের কাইন্ডলি একটু কেউ যদি বলে দেয়। না তোমরা বলো, তোমরা বলো, তোমরা তোমাদের এই এই যে তোমরা যে অ্যাক্টিভিটিস, শান্তিপূর্ণ ভাবে রিকোয়েস্ট করতে গিয়ে অশান্তিটা কেন ঘটালো? কিন্তু ওই যে বললাম, সবাই নয়, কোন জব করে নয়, নিজে পড়াশোনা করছে, তো ওইরকম মেন্টালিটির কেউ না যে ওরকম হল্লা করতে যাবে। ইভেন আপনি তুমি যদি দেখো পুরো ফুটেজটা, যেই সময় আরেক ইস্ট বেঙ্গল সাপোর্টার রবি শঙ্কর সেন পুলিশকে বলতে গেল, আচ্ছা তুমি আমাকে এই লাইভে বলো তো কটা অফিসিয়ালের গাড়ি সেদিনকে ভাঙা হয়েছে, আমি তোমাকে বলবো আমাদের এক সমর্থকের গাড়ি তছনছ করা হয়েছে। আমাকে লাইভে তুমি আমাকে বলো তো যেই 15টা ছেলে মার খেয়েছে, জেলে গেছে, ক্লাব অফিসিয়াল 15টা ছেলের নাম বলতে পারবে, খোঁজ নিয়েছে, যে রাজে মার খেলে কুকুর বেড়ালের মতো মাথায় মেরে হিমোটমা করে দিল, আমাকে বলতে পারবে? এই যে বলছে ক্লাবের ছেলে কি হবে এ করে, ওইগুলো আর চলছে না সোমনাথ দা, ওই মানে সফট কর্নারে টুপি পরি আর চলছে না। তো সমর্থকদের নামে আমি বলে যাব, সমর্থকদের দোহাই দেব, কিন্তু সমর্থকদের দেখব না, সেটা তোমাদের তোমাদের মধ্যে অনেকে সেদিনকে মানে ওরম ভাবে তো এত মাসের মধ্যে আইডেন্টিফাই করা খুব মুশকিল, কিন্তু বিভিন্ন ক্যামেরায় এটাও ধরা পড়েছে তোমাদের মধ্যে অনেকে সেদিনকে মোহনবাগান তাবুতেও গিয়েছিলে, কি করতে গিয়েছিলে মোহনবাগান তাবুতে গিয়ে? হ্যাঁ, ওই ঘটনার পর, ওই ঘটনার পর, ঘটনার পরে নয়, তুমি ফুটেজের কথা বলছো, আমি ফুটেজের কথা বলছি, ঘটনার পরে নয়, যখন সানি তুমি বলো মোহনবাগান তাবুতে তোমরা কেন গিয়েছিলে, মোহনবাগান তাবুতে তোমরা কি করতে গিয়েছিলে, মোহনবাগান তাবুতে বলো, বলবো বলো। পুলিশ যখন লাঠিচার্জ করে তখন আমার মনে হয়, যদি আপনিও সেখানে থাকবেন বা তুমিও দাদা তুমি থাকো, পুলিশের যখন লাঠিটা পড়া শুরু হয়ে যায় তখন তোমার মহামডার্ন তাবু আরো কাছে, তোমরা মোহনবাগান তাবুতে কি করতে গিয়েছিলে? অনেকে বলছে তোমাদের মধ্যে এমন অনেক ডিসপিউট অনেকে ছিল যারা গন্ডগোল পাকাবার চেষ্টা করছিল, উল্টো তো বেশি, দুই ক্লাবের মধ্যে আবার গন্ডগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কোন দুই ক্লাব? ইস্ট বেঙ্গল মোহনবাগানের ক্লাব কোথায়? কিছু কিছু
যাই হোক, ওটা তো কিছু অফিশিয়াল তাবু না, না না যাই হোক, তুমি বলো তোমাদেরও তো, তোমাদের ওদের তো অফিশিয়াল টিম আছে, বছরের পর বছর সাকসেস পাচ্ছে, সাকসেস পাচ্ছে, তোমাদের তো সাকসেসই নেই। সেটাই তো বলছি, সাকসেস পাওনি বলে তোমরা আবার ওদের তাঁবুতে যাচ্ছ, মানে তোমাদের তোমাদের ব্যাপারটা রাজনীতি, ওদের তাঁবুতে যাচ্ছ কেন? হ্যাঁ ময়দানে রাজনীতি না, এটা আমি বলি তাঁবুতে কেউ যায়, সেদিনকে যেভাবে কিছু ইস্ট বেঙ্গল সমর্থককে সেদিন ওই ঘটনার পর বেশ কিছু ইস্ট বেঙ্গল সমর্থককে মোহনবাগান তাঁবুতে দেখা গিয়েছিল, কি উদ্দেশ্যে, কেন তারা মোহনবাগানে গিয়েছিল, এটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। ক্যামেরায় ধরা পড়ে যাকে পোস্ট করবে, ক্যামেরায় ধরা পড়ুক না, মোহনবাগান তাঁবুতে কি করতে গিয়েছিল? মোহনবাগান তাঁবু বলে ওটা কোনো ডেফিনেটিভ কিছু ছিল? আচ্ছা মোহনবাগান ক্লাবে কি করতে গিয়েছিল? ওরা ওরকম বললে হবে না, মোহনবাগান ক্লাবে গিয়েছিল, যেহেতু সেই সময় মাউন্টেন পুলিশ ছিল ঘোড়ায়, তখন তো তারা তো মোহনবাগান ক্লাবটা কাছে মনে হলো, তার তো আরো কাছে, তার থেকে তো অনেক কাছে, তোমার আরো কতগুলো তাঁবু ছিল ওখানে, ওখানে তাঁবু ছিল, কোর্টের কোর্টের তাঁবু কোথায় ওখানে, সেন্ট্রাল এক্সেস, সেন্ট্রাল এক্সেস, তুমি তাহলে সেন্ট্রাল এক্সেস রাস্তার উপরে, না না আমি চষে খেয়েছি ওই রাস্তা, না না রাস্তা আমি চষে খেয়েছি, ওই রাস্তা আমি চষে খেয়েছি, এরিয়ান টেন্ট ছিল না, বুঝতেই পারছো দাদা, যেদিন যেখান অব্দি পুলিশ আমাদের ব্যারিকেড করে দিয়েছিল লেসলি ক্লডিয়াস এর মুখে, যাই হোক রবি আর দেবার্গ, সানি সানি আর দেবার্গদের মনে হয়েছে যে মুখ লোকাবার জন্য বা গা বাঁচাবার জন্য যারা গিয়েছিল, তোমরা গিয়েছিলে কিনা আমরা জানি না, কারণ ওরমভাবে তো আইডেন্টিফাই করা যায় না, মোহনবাগান তাঁবুটাই সবচেয়ে সেফ জোন, মোহনবাগান এবং সবচেয়ে কাছে, সেইটা সবচেয়ে কাছে স্বীকার করে নিয়েছে, মোহনবাগান সবচেয়ে কাছে, সেটাও ধোকা যেত, মোহনবাগান, না না মোহনবাগানটা সবচেয়ে সেফ জোন, মা যেভাবে মারছিল আমার তো পরিবার আছে, মোহনবাগান, না 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 মোহনবাগান তাঁবুটা, মোহনবাগানের জায়গায় লোক শৌচালয় থাকলো ওখানে ঢোকা, মোহনবাগান তাঁবুটা সারা বছর মোহনবাগানকে তোমরা গালমন্দ করবে আর পিঠ বাঁচাতে মোহনবাগান ক্লাবে গিয়ে ঢুকে পড়বে, এই করোনা আবহাওয়ার মধ্যে, এই করোনা আবহাওয়ার মধ্যে সব টেন্টই বন্ধ, না 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 সব টেন্ট যেরকম বন্ধ, তোমাকে তাহলে টেন্টে কি খেলতে, তোমাদের জন্য খোলা হয়েছে, তারপরে খোলা হয়েছে, খোলা হয়েছিল, হ্যাঁ কেন খোলা হয়েছিল, কেন খোলা হয়েছিল, যেহেতু দেখছিল অমানবিক মার ছিল, কারণ তারাও তো একটা ক্লাব, আলটিমেটলি তারা তো মানুষ, সমর্থক যারা সেদিনকে হল্লা করতে গেছিল কোট আনকোট, না বা দাঙ্গা করতে গেছিল কোট আনকোট, আমি বলছি না, অন্য তরফ থেকে বলা হচ্ছে, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, এই করোনা আবার মধ্যে তারা 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 সোর্স বলা যায় না, তারা নিশ্চয়ই শোনা যাচ্ছে, তারা আমি এমন তোমাকে বললাম, তোমরা বলে না মোহনবাগান ক্লাবে যায়নি, এখন ছবি দেখা যাচ্ছে, এবং তোমরা বললে সেদিনকে মোহনবাগান টেন্ট খুলে দেওয়া হয়েছিল, মোহনবাগান টেন্ট খুলে দেওয়া হয়েছিল, হ্যাঁ খোলা হয়েছিল, হ্যাঁ সেটাই বলছি, মোহনবাগান টেন্ট খুলে দেওয়া হয়েছিল, যাই হোক বলো কি চাও তোমরা, একদম পরিষ্কার, যেটা সম্বরণ ব্যানার্জির বক্তব্য শোনা আছে মাঝখানে, শুনলাম সকালবেলা, পুরোটা না ডেফিনেটলি, একটু একটু আমাদের একটু দর্শকদের বুঝিয়ে বলো, অনেকে তো এগুলো আমি পুরো পড়িনি, এবার আমরা তবু ক্লাবের সঙ্গে অনেকটা ইনভলভ, তোমরা এতটা হৃদয় দিয়ে ক্লাবকে দেখো, তোমরা বোঝার চেষ্টা করছো, কিন্তু অনেক সাধারণ সাপোর্টার আছে যাদের সত্যি মাথাটা ঢোকে না, সত্যি তারা তোমাদের মতো সাকসেস হয়েছে, একটু বলো মানে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা সঙ্গে তোমরা, আমি আগে তোমার, আমি তোমার আগে এই লাইভের মাধ্যমে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সম্বরণ ব্যানার্জি স্যারকে আমি উইথ ডিউ রেসপেক্ট, ম্যাসিভ রেসপেক্ট ফর হিম, উনি নিজে পড়েছেন চুক্তিটা, তারপর আমি উত্তর দেবো, চুক্তিটা উনি নিজে পড়েছেন, আমি ধরে নিলাম ইয়েস উনি নিজে পড়েছেন, তার মানে কি উনি ল অ্যান্ড অর্ডার পুরো ব্যাপারগুলো জানেন, কারণ নর্মাল এই কন্ট্রাক্ট শিট এইগুলো এগুলো আমাদের মতো লেম্যানরা এগুলো বুঝবে না, তো আমি জানি না উনি কি করে বক্তব্যটা দিলেন, আর আমার মোবাইল আছে, আমি একটু দর্শকদের জন্য এবং সানি আর দেবার্গর জন্য একটু পড়ার চেষ্টা করছি যতটুকু আমি বুঝতে পারছি, কারণ আমার পক্ষেও তো লটা এতদূর বা এই চুক্তিটা, এবং এই চুক্তি এত বড় চুক্তি, এত কোটি টাকার চুক্তি, এত সহজে হয় না, কিন্তু সম্বরণ ব্যানার্জি কল্যাণ মজুমদার ইস্ট বেঙ্গল ক্লাবের সচিব কল্যাণ মজুমদারকে চিঠি দিয়ে যেটা লিখেছে, চিঠিটা আমি বুঝতে পারছি, ধরো আমি তোমাদের কারোর কাছে হোয়াটসঅ্যাপে থাকলে আমাকে একটু দিতে পারো, আমিও বোঝার চেষ্টা করছি, ধরো সম্বরণ ব্যানার্জি, আমি খুব সম্ভবত একটা নিউজ পোর্টালেই দেখলাম, আমার কাছে খুব ছোটভাবে এসছে, এবং যেখানে কিছুটা কিছুটা, দাঁড়ো 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 আমি দেখছি, যাই হোক ততক্ষণ আমি দেখছি তোমরা তোমাদের বক্তব্যটা, সেদিনকে যেটা বক্তব্য হলো, কিছু বোঝা গেল, কিছু দৌড়ঝাঁপ দেখা গেল, একটু ঠান্ডা মাথা তোমাদের দুজনের মধ্যে থেকে, বা তোমরা দুজনেই
একের পর এক বলো যে কী জন্য, কীভাবে, কোন দুঃখ থেকে, কোন জ্বালা থেকে, কোন কষ্ট থেকে, বুকে মশাল, বুকে বারুদ, বুকে বারুদ, আমরা লাল হলুদ, হ্যাঁ আমরা লাল হলুদ, সেইখান থেকে কোন জায়গা থেকে তোমরা সেদিনকে গিয়েছিলে একটু যদি শান্তভাবে বিনয়ীভাবে বলার চেষ্টা। বিনয়ীভাবেই বলছি, আগে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি হকির নিয়ম জানো? বলো এইবারে বলছি না, ক্রিকেট টিমটা রেগুলার হয়, হকিটা কয়েক বছর পর, এক্স্যাক্টলি ইফ আই এম নট রং মোর দ্যান 10 ইয়ার্স পর হকি টিমটা হলো, ঠিক আছে, এক। আর দ্বিতীয় আমাদের যেটা বক্তব্যটা তুমি বললে শান্তভাবে বলতে, প্রথমে আমরা শান্তভাবে আমি একটু পড়ে শোনাচ্ছি, সম্বরণ ব্যানার্জি যেটা ইস্টবেঙ্গল সচিব, উনি অনেক বক্তব্যও রেখেছেন, কিন্তু ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদারকে যেটা দিয়েছেন আমি একটু পড়ে শোনাবার চেষ্টা করছি। 22/7/2019 সম্ভবত গতকাল দিয়েছেন মাননীয় সচিব শ্রী কল্যাণ মজুমদার, ইস্ট বেঙ্গল ক্লাব। আজ আমি ক্লাবে গিয়ে চুক্তিপত্রের কিছু কাগজ দেখলাম। এক মিনিট একটু দাঁড়া, দাঁড় করলাম ফার্স্ট লাইনটা পড়ার পরেই একটু তোমাকে দাঁড় করলাম, তুমি আরেকবার লাইনটা পড়ো, ফার্স্ট লাইন, শুধু ফার্স্ট লাইনটা। আজ আমি 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 ওনার ছুটির ডেট অনুসারে না, জাস্ট ফার্স্ট লাইনটা একবার পড়ো না, কাইন্ডলি একবার। আজ আমি ক্লাবে গিয়ে চুক্তিপত্রের কিছু কাগজ দেখলাম। এক্স্যাক্টলি, আজ আমি ক্লাবে গিয়ে চুক্তিপত্র, এতটা কি ঠিক, কিছু কাগজ দেখলাম, দ্যাটস মিন কি উনি তাহলে পুরো কাগজ দেখেননি? আমি বলে দিই, পুরোটা পড়ে দিই, তাহলে তোমার বলতে সুবিধা হবে। তবে আমি আইনজ্ঞ নই, যে যেমন বলছিলাম বা আমাদের মতো হয়তো অনেকেই আইন জানে, কিন্তু সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমি উনি যেটা লিখছেন সম্বরণ রাজি, আমি পড়ে একদম ছোট্ট ছিলাম। আজ আমি ক্লাবে গিয়ে চুক্তিপত্রের কিছু কাগজ দেখলাম। সম্বরণ বন্দ্যোপাধ্যায় বাংলার শেষ রঞ্জি ট্রফি জয়ী ক্যাপ্টেন, সেই সম্বরণ বন্দ্যোপাধ্যায় ইস্ট বেঙ্গল ক্লাবে গিয়েছিলেন। তিনি কল্যাণ মজুমদারকে বলছেন, আজ আমি গিয়ে ক্লাবে গিয়ে চুক্তিপত্রের কিছু কাগজ দেখলাম, তবে আমি আইনজ্ঞ নই যে সবটাই দেখে বলতে পারবো, কিন্তু আমি যতটুকু বুঝলাম ততটুকুরই মতামত দিলাম। প্রথমত ওর মতামতগুলো প্রথমত উনি সেটা স্বীকারও করেছেন, প্রথমত সবচেয়ে বড় কথা হচ্ছে চুক্তিপত্রের বিচ্ছেদে দুই তরফেরই সুযোগ থাকা উচিত, সেটা এখানে নেই। মানে ধরো ওই এক্সিট ক্লজ যেটাকে আমরা বলি, ওই কি মধুচন্দ্রিমা শেষ হলো, মানে আমরা যেটা কথায় কথায় বলি, হ্যাঁ গোল্ডেন হ্যান্ডশেক যেটা বলি আর কি, মানে দু তরফেরই চুক্তি, মানে মিউচুয়াল ডিভোর্স আর কি, কোর্ট আর কি, আমি মজা করে বললাম আর কি। দ্বিতীয়ত আমি এটাও দেখলাম যে এই প্রাচীনতম ময়দানটাকেও, অদ্ভুত কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, এই প্রাচীনতম ময়দানটাকেও কোম্পানির কাছে হস্তান্তর করার কথাও এখানে লেখা হয়েছে, যা চিরতরে অপরিবর্তিত, কখনো আর ক্লাবের কাছে ফেরত আসবে না। এটা নিয়ে কিছু বলবে? দ্বিতীয়টা আমার কাছে খুব কনফিউজিং লাগেছে, মানে তাবু বা ইত্যাদি এটাও যদি বলতো না কিছুটা ভাবা যেত, এই প্রাচীনতম ময়দানটাকে, ময়দানকে কিভাবে কে কিভাবে ট্রান্সফার করতে পারে ভগবান জানে। তৃতীয়ত দেখলাম ক্লাব সদস্যদের অধিকার খর্ব করা হয়েছে, তোমাদের কথা সদস্যদের কথা বলা হয়েছে, আর সমর্থকদের ক্ষেত্রে বলা হয়েছে সমর্থক, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, মানে কি কি এটা কি বলতে যাচ্ছে তাহলে সমর্থকদের ক্ষেত্রে? প্রসিকিউটেড, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, এই প্রসিকিউটেড ওয়ার্ডটার মধ্যে অনেক রকমের ইয়ে লুকিয়ে থাকে। প্রসিকিউটেড দ্যাটস, মানে এটা মানেই নয় যে প্রসিকিউটেড মানে তোমাকে নিয়ে গিয়ে লালবাজার বা ময়দান থানায় বসিয়ে দেবে, যেটা আগের দিন হয়েছিল। যাই হোক, না তোমরা করোনা বিধি অমান্য করেছিলে, না ওর জন্য তো মানেনি, না 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 ওর জন্য মানা নয়, তো করোনা বিধি তোমরা এক জায়গায় 1,500 জনের জমায়েত করা যায় না, এটা সানি মানা যাবে না। যতই তুমি বড় ইস্ট বেঙ্গল সমর্থক হও, তাহলে উল্টো দিকে, যতই তুমি উল্টো দিকে পরের ব্যাপার, যতই তুমি বড় ইস্ট বেঙ্গল সমর্থক হও,
তুমি করোনা বিধি অমান্য করে জমায়েত করতে পারো না, এটা তোমার নৈতিকতা একটা। আমি একটা কথা বলি, নৈতিক কথা তোমার একা আজকে বলি, করোনা বিধি মানে তোমরা যেটা করেছো ঠিক করেছো, না না 100 বার ঠিক করো, আমি যাই হোক আমি যাই 100 বার ঠিক করি, আমি আমাকে একা তোমরা একদম কমপ্লিট করতে দিতে হবে। আমার কথা প্রশ্ন হচ্ছে, তাহলে এক্সিকিউটিভ মিটিং এ 6 ফিট ডিসটেন্স না মেইনটেইন করে তুমি আমাকে বলো মিটিং করছে, এটা কি করোনা বিধির মধ্যে আছে? আচ্ছা আমি সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের এটা সেটা নিয়ে তোমরা নিশ্চয়ই প্রশাসনের দ্বারস্থ হতে পারতে, কি করে নিশ্চয়ই প্রশাসনের দ্বারস্থ করে। আমাদের তো করোনা বিধি নিয়ে বলেনি, তুমি বললে বলে আমি বললাম, করোনা বিধি নিয়ে বলেনি না, আমি নৈতিকতা বলেছি, আমি আইনের ব্যাপারটা পড়ে আসছি, আমিও এটাই বলছি নৈতিকতা। তোমাদের একটা নৈতিক, তোমার পরিবারও তো লোক আছে, তুমি একটা অত মানুষের মধ্যে গেলে, তুমি গেলে মানুষের জীবন নিয়ে আবেগ, আবেগ আবেগ তো জীবন নিয়েই হয় দাদা, জীবন ছাড়া আবেগ হয় কি করে? শেষ প্যারাটা বলছি এবং সাথে সাথে এটাও জানাতে চাই, সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের ইস্ট বেঙ্গল সচিব কল্যাণ মজুমদারকে দেওয়া যে চিঠি সেটা পড়ছি, চুক্তিপত্র দেখার পর তাঁর যেটুকু মনে হয়েছে, তিনি যতটুকু বুঝেছেন, তিনি আইনজ্ঞ নন, শেষ পড়াটা পড়ছি এবং সাথে সাথে এটাও জানাতে চাই, প্রথমে যে 2 বছরের জন্য চুক্তিপত্র হয়েছিল সেই চুক্তিপত্র অনুসারে এ বছরেও খেলতে হবে, আর খেলার জন্য টিম করতে কোনো বাধা নেই, কারণ স্পোর্টিং রাইট যেটা বলছিলেন তাদের কাছেই আছে। প্রতিষ্ঠানের অবলুপ্তি করে সদস্য সমর্থকদের অধিকার খর্ব করা কোনো অবস্থায় কাম্য নয়, অতএব আমি চাই ইস্ট বেঙ্গল ক্লাব মাঠে ফিরে যাক এবং লাল হলুদ সমহিমায় ফিরে আসুন। তুমি কি বুঝলে পরবর্তীকালে ক্লারিফাই করেন, ঠিক আছে, প্রাচীন ময়দানটিকেও কোম্পানির হাতে তুলে দেওয়া আছে, এইটা ঠিক বলেছে, যেটা তোমার নয়, এই প্রাচীন ময়দান শুধু ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তা কেন, দেশের রাষ্ট্রপতিও তুলে দিতে পারবে না কোনো কোম্পানির হাতে, কারণ এটা একদম সেনাবাহিনীর জায়গায়, আমরা জানি। এই এই যে এই এই বিষয়টা আমার কাছে খুব অবাক লেগেছে। তুমি তো স্পোর্টসে অনেকদিন কাজ করেছো, বলো, স্পোর্টসে অনেকদিন কাজ করেছো, তোমার আইডিয়া আছে, আইএসএল খেলতে গেলে কোন ক্লাব কি আইএসএল খেলতে পারে? আমার কথাটা ভালো, একটা কোম্পানি ফর্ম তো করতে হবে, এক্স্যাক্টলি একটা কোম্পানি ফর্ম ফ্র্যাঞ্চাইজি করতে হবে, আইপিএল এর মতো, যেভাবে আগের বছর ইস্ট বেঙ্গল ক্লাব এসসি ইস্ট বেঙ্গলের সঙ্গে মিলে একটা কোম্পানি ক্রিয়েট হয়েছিল, ঠিক। এবার এই যে স্পোর্টিং রাইটস, যেটা সম্পূর্ণবাবু স্যার বলছেন যে স্পোর্টিং রাইটসটা দেওয়া আছে, স্পোর্টিং রাইটসটা কাকে দেওয়া আছে? এটা তো দেওয়া আছে যে কোম্পানিটা তৈরি হয়েছিল তাকে, যার নামে আগের বছর ইস্ট বেঙ্গল আইএসএল খেললো, ঠিক, একদম, তাতে কোনো সন্দেহ নেই। এবার তুমি যে সঙ্গে একটা জিনিস ক্ল্যারিফাই করো, একটা কোম্পানি ক্রিয়েট হলো, এবার তুমি নিজেও জানবে লিগালি তোমাকে সেই কোম্পানিটার মানে প্রত্যেক বছর কোম্পানিটাকে তোমার আরওসিতে ডকুমেন্টস দিয়ে রিনিউয়াল করতে হয়, তো আরওসিতে যদি তুমি ডকুমেন্টস দিতে চাও, তোমার মিনিমাম যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে তোমাকে একটা এজিএম করতে হয়, এবং এজিএম এ গিয়ে তোমাকে তোমার যে ইয়ারলি ফিনান্সিয়াল ইয়েটা আছে, অডিট রিপোর্ট আছে, সেটা পাস করাতে হয় এবং সেটা আরওসিতে জমা করতে হয়। এবার যেখানে এখনো কোম্পানিটার বোর্ড অফ ডাইরেক্টরস তৈরি হলো না, যেখানে এখনো ওটা আরওসিতে গেল না, কোম্পানিটা আদৌ এই বছর কি অবস্থায় আছে আমরা কেউ জানি না, সেখানে সেই কোম্পানিটা একটা স্পোর্টিং রাইটস নিয়ে কি করে ফুটবল খেলবে? আচ্ছা আমি একটা কথা বলি, তোমরা ইস্ট বেঙ্গল রিয়েল পাওয়ার একটা সংগঠন বা একজন সমর্থক হিসাবে, একজন ইন্ডিভিজুয়াল হিসাবে, সানি দেবার্গ ইন্ডিভিজুয়াল হিসাবে বা আমি সোমনাথ ইন্ডিভিজুয়াল হিসাবে, আমরা আরটিআই কি করার কোনো জায়গা আছে? আমি আমি চুক্তিটা দেখতে চাই, আরটিআই করার অধিকার কি আছে? ইস্ট বেঙ্গল ক্লাব তো সরকারি, চুক্তিটা ইস্ট বেঙ্গল ক্লাব তো সরকারি প্রপার্টি নয় যে তুমি আরটিআই করবে আর ক্লাব রেসপন্সিবল হবে। হ্যাঁ এখন আমি জানি না যদি সদস্যরা, মানে আমিও আম ও আম, আমি জানি না সদস্যরা কেউ ট্রাই করে দেখেছে কিনা, কোনো আইডিয়া নেই আমার। আমার মনে হয় এরকম সদস্যরা এখান থেকে কিন্তু করতে পারে, আমার যেটা মনে হয় মানে বেসিক ভাই আরটিআই যদি আমি ইফ আই এম আরটিআই করতে পারে না, যদি সেটা আমার গভর্নমেন্টের ইয়েতে হয়, আমার কোনো আইডিয়া নেই। দেখো গভর্নমেন্ট রেজিস্টার ক্লাব, কিন্তু এটা ভাবতে হবে, গভর্নমেন্ট রেজিস্টার ক্লাব তো
স্বচ্ছতার জন্য আমরা প্রত্যেকটা মেম্বার ইন্ডিভিজুয়ালি দেখতে পাই। দাদা আরেকটা জিনিস বলছি, ইফ আই এম নট রং, এই যে টার্ম শিটের উপরে বেস করে তোমরা একেবারেই কেউ রং না, সব রং ইস্ট বেঙ্গল ক্লাবে করব। জাস্ট জাস্ট একটা জিনিস বলে দাও, এই টার্ম শিট তোমরা রং বাজ। সে তো রং লাল হলুদ যখন গায়ে আমি বলছি না, আমি বলছি না, কর্মকর্তাদের অনেকেই বলছে। আমার জাস্ট একটা জিনিস একটু ক্লিয়ার করে দাও, লাস্ট বছর যখন সিসিমেন্টের সঙ্গে সাইন হলো এবং সাইন হওয়ার পরে যখন এই কোম্পানিটা ফর্ম হয় তখন কিছু কনস্টিটিউশনাল চেঞ্জেসের দরকার হয়, যার ফলে ইস্ট বেঙ্গল ক্লাবে একটা এমার্জেন্সি জেনারেল মিটিং ক্রিয়েট ডাকা হয়েছিল এবং সেই জেনারেল মিটিং এ টার্ম শিটটাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রত্যেকটি সাপোর্টারকে দেখানো হয়েছিল এবং সেই টার্ম শিটটা ওকে করা হয়েছিল। তোমরা কি রাজনীতির রং দেখছো এর মধ্যে? একদম সাপোর্টার হিসেবে বলো, একদম সাপোর্টার হিসেবে নয়, এবং আমি অফিশিয়ালি বলছি, মানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল বলছি, আমি নিজে আগের বছর প্রচন্ড ইয়ে ছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি ওনার মানে উনি যেহেতু ফুটবল প্রেমী এবং বাংলার সব দিক ভালো দিক সবই ওনার হাতেই হয় এবং উনি মানে চেষ্টা করে ইস্ট বেঙ্গল ক্লাবকে এই জায়গায় পৌঁছে দিয়েছিলেন যে আইএসএল খেলা যায়। যেহেতু তুমি রং নিয়ে বলে রংবাজ বললে আমি পরে ভুলে যাবো তাই বলে দিই। ভালো লেগেছে কথাটা? হ্যাঁ অবিয়াসলি কথাটা ভালো লেগেছে, অবিয়াসলি। আজকে তোমার ফ্র্যাটার্নিটি জার্নালিস্ট ফ্র্যাটার্নিটির ছেলেটা যে মার খেলো, কারা মেরেছে? তুমি শিবমের ইন্টারভিউ দেখো, বলো বলো আমার কারো ইন্টারভিউ দেখো, বলো। আমি বলছি তো দাদাপন্থী মেরেছে, সেই সেই লোকটাকে আধাকর্তাকে প্রায় দিন ইন্টারভিউ এর সময় দাদার পেছনে দেখা যায়, কালকেও দেখা গেছে, ইভেন তার লাইফটা আছে যখন শিবমকে বুমটা ভাঙলো। আমি এখানে অন্য কোন সংবাদ মাধ্যমের কথা বলবো না, না না না, আমি বল তাহলে তোমরা তোমরা একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে আমি দেবার করা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেদিনকে গিয়েছিল ওদের কথাটাও কিন্তু সেটা প্রমাণ হচ্ছে। কি 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 উদ্দেশ্য প্রমাণিত? উদ্দেশ্যটা কি সেটাই জানি, তুমি সেটা না 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 না, রংবাজ তুমি বললে রংবাজরা তো তোমরা জানবে যে তোমরা ভালো করেই জানো একটা ক্লাবের কখনোই এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের ওরম ভাবে ক্লাব থেকে বেরিয়েছে তোমাদের ওই হল্লা গাড়ির মাঝখানে সদিচ্ছা তো আমাদের ছিল, যদি তার সদিচ্ছা থাকতো তাহলে এইরকম যাকে ডেকেছে সম্মান মানজি স্যারকে তার একটা স্টেটমেন্ট এরকম একটা মানে সেন্সিবল স্টেটমেন্ট হওয়া উচিত ছিল, এই তো একটা সেন্সিবল। আচ্ছা প্রথম কথা, একটা কন্ট্রাক্ট পেপার এক নাইটের মধ্যে পড়ে উনি বুঝিয়ে আবার না উনি উনি বলেছেন, উনি কিন্তু সেটা বলেছেন কোনো মতে রাগ করার কোনো জায়গায় নেই। যাই হোক, আমি তুমি বলো তোমরা এখন একদম শেষ করব, এখন এখন কি চাও তোমরা? ইস্ট বেঙ্গল আইএসএল খেলবে, কর্মকর্তারা চুক্তিপত্রে সাইন করবে, এটাই চাই। কর্মকর্তারা যদি বলে সমস্ত এই এই ক্রাইসিস পিরিয়ডে সবাই তো একসাথে থাকা উচিত, তাদের পিছনে থাকা উচিত, একদম। তো তাই জন্যই তো 21-20 জুলাই অবধি তোমরা পিছনে থাকতে গেছি না, পিছনে ছুরি মারতে গেছি। কার পিছনে ছুরি মারতে যাও? কর্মকর্তাদের পিছনে। কার যার পেছনেই নেই তার যার সিদ্ধারা নেই তাকে ছুরি মারবে কোথায়? কি মানে সিদ্ধারাহীন লোকেরা তোমাদের ক্লাব চালাচ্ছে বলতে পারো? পরিচালনা সমিতিতে আছেন, যুক্তির কথা বা তর্কের খাতিরে বলছি, তাহলে এই ক্রাইসিস পিরিয়ডে তোমরা ঠিক কি করতে? দেখো ক্রাইসিস পিরিয়ডটা প্রথমত যদি আমরা হতাম ক্রিয়েট হয়ে গেছে,
ক্রিয়েট হয়ে গেছে। তাহলে তাহলে গতি ছাড়তে হবে 4 বছরের জন্য, যেটা তাহলে নেতৃত্বের প্রবলেম হচ্ছে না? তাহলে শুধু সমালোচনা করতে হবে না, নিজেদের হাত দিয়ে মানে এর মধ্যে কি কোনো অন্য কিছু দেখছো? না, অন্য কিছু কি দেখছি না দেখছি সেটা তো মানে বছরের পর বছর ধরে রিক্রুট করে একদম একদম সেটাই বলছি, হয়তো অভ্যেস হয়ে গেছে, সেটা হয়তো কোনো অ্যাডভান্টেজ আছে জানি না, কোট আনকোট শুনি তো অ্যাডভান্টেজ আছে, বাট মানে অ্যাডভান্টেজ কি ফিনান্সিয়াল অ্যাডভান্টেজ কি জানি কি অ্যাডভান্টেজ বাকি কিছু তো একটা অ্যাডভান্টেজ কিছু তো হবে, আমিও জানি না, আমি তো কাজ কর্ম করি এসব বুঝি না। একটা ছোট অ্যাডভান্টেজ বসাই তোমাকে বলো, আজকে ধরো তুমি পাড়ায় ঢুকছো এজ এ তোমাকে সবাই চেনে জার্নালিস্ট হিসাবে, যেদিন তুমি ইস্ট বেঙ্গল ক্লাবের ইসি কমিটির মেম্বার হয়ে যাবে না তখন লোকে তোমাকে চিনবে জানিস ইসি কমিটির মেম্বার। এবার যে লোকটা এত বছর ধরে ইসি কমিটির মেম্বার বা আজকে হয়েছে মানে পাড়ায় গিয়ে দেখো আমি ইসি কমিটির মেম্বার, ইস্ট বেঙ্গল ক্লাবের মেম্বার, আমি তো বলছি ইস্ট বেঙ্গল ক্লাবের এখন অনেক কর্মকর্তা আছে যাদের নামের পাশ থেকে, নাম বলবো না কারোর আগেই বলবো, নামের পাশ থেকে ইস্ট বেঙ্গল শব্দটা সরিয়ে নিয়ে তাদের কোনো পরিচিতি নেই, এক্স্যাক্টলি পরিচিতি নেই। তুমি আমাকে মানে কেউ চেয়ারের জন্য করে, কেউ নিজের স্ট্যাটাস বাড়ানোর জন্য করে, হ্যাঁ তুমি আমাকে তো উত্তরটা দিতে পারলে না, আরেকটা কেসও বলে দিই, রং আমি তো প্রশ্ন করার জন্য দেখো প্রশ্ন উত্তর তো তুমি দেবে অবিয়াসলি, বাট প্রশ্ন করার সময় মাঠে গিয়ে তোমরা হাঙ্গামা করবে আর প্রশ্ন উত্তর আমি দেবো, কে করেনি দুদিন আগে মাঠে গিয়ে হাঙ্গামা তোমরা করবে আমরা উত্তর দেবো। লাইভে বলছি দুদিন আগে অগ্রদীপ বলে একটা ছেলে ফেসবুক লাইভ করছিল মাঠের গ্যালারিতে দাঁড়িয়ে, একটা বাচ্চা ছেলে স্টুডেন্ট, কেন মারা হলো ওকে, কি দোষ, কে রংবাজি করছে, সে কে, হু ইজ হি টু হিট হিম, সে তো কর্তাও না সেই ইসি কমিটির মেম্বার, কে কে বলো, কে বলো নাম বলো, দেখো ফেসবুকে নাম বলো, ভিডিও দেখি তো, ভিডিও দেখো, নাম চিনি না আমি, আমি আমি প্র্যাকটিক্যালি ওনার নাম জানি না, বাট উনিও আমি যদি ধরে নিই উনি সাপোর্টার, তোমরা সোশ্যাল মিডিয়া নাম দিয়ে দিয়ে নাম দিয়ে দিয়ে, না 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 এই এই ব্যাপারে তো নাম জানি না, একটাও নাম তুমি আমার পোস্টে বা দেবারগর পোস্টে, তোমাদের অফিশিয়াল ফেসবুক পেজে নাম দিয়ে করা আছে, না 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 অফিশিয়াল ফেসবুক পেজে নাম দিয়ে যে নাম দিয়ে করা আছে সেটা অন্য ইস্যু, আর আমি তোমাকে অগ্রদীপের কথাটা বললাম সেটা অন্য ইস্যু, উনি কে একটা সাপোর্টারকে মারার, এই লাইক করবি না মারার উনি কে আমাকে এটা বোঝাও, উনি হু ইজ হি টু হিট হিম, তাহলে রংবাজিটা কে করছে, হু ইজ ইউজিং দা চেয়ার টু ডু অল দিস, না না এটা ওরে কি মেম্বার মেম্বারস অনলি ক্লাব, যে যে ছেলেটি নাম বলে সে কি মেম্বার ক্লাবের, না না সেটাই তো আমি বলছি মানে যে করছিল, হ্যাঁ যে ভিডিওটা করছিল বাচ্চা ছেলে স্টুডেন্ট, স্টুডেন্ট ক্লাবের মেম্বার কি, না আর যে 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 মানে অভিযোগ আর কি যে মেরেছে সে মেম্বার, সেটা আমরা জানি না, সেরকম ঘটনা ঘটেছে এই তো রিসেন্ট, তারপর তোমরা কি করলে, কি করলাম, প্রোটেস্ট করলাম, সেই প্রোটেস্ট তো ওই ছেলেটাও গেছিল যেদিনকে হলো সেদিনকে ও গেছিল, যে ওকে কেন ওই করা হলো এরম, মানে এর আগে তুমি আমাকে বলো দু বছর আগে গ্যালারিতে রবিবার একটা বাজে কাণ্ড ঘটলো, তাহলে কেন ট্রেসপাসার্স অ্যালাউ করা হবে, তোমার অফিসে যে কাউকে ঢুকতে দিয়ে দেবে, তোমার এখানে তুমি আমাকে ইনভাইট করেছো আমি এসেছি, তুমি বলে দেবে এনিওয়ান ইজ অ্যালাউড, তাহলে কি প্রবলেম, দেখো দাদা আমি এইটুকু বলতে পারি সাপোর্টার ক্লাব অদক্ষতা না গেছে বলছো, অনেক কিছুই হচ্ছে, ফুটবলটা বাদ দিন, এতদিন ফুটবলটা বাদ দিয়ে বাকি সবকিছু হচ্ছে, তাই তো এক্স্যাক্টলি, একেবারে ইস্ট বেঙ্গল রিয়েল পাওয়ারের এখানে দুজন তারা সমর্থক রয়েছে, ইস্ট বেঙ্গল রিয়েল এখানে নাম না, আচ্ছা যাই হোক ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক তারা তারা রয়েছেন এবং তাদের বক্তব্য যে যে ফুটবলের জন্য ইস্ট বেঙ্গল ক্লাবকে চেনা হয় সেই ইস্ট বেঙ্গল ক্লাবে ফুটবল ছাড়া স্পেসিফিক অভিযোগ, ফুটবল ছাড়া বাকি সবকিছুই হচ্ছে, কি হচ্ছে তাদের অভিযোগ, যাদের বোঝার তারা বুঝবে, যারা বোঝার নয় তারা বুঝবে না, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের এই শ্রী সিমেন্ট ইনভেস্টরের সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাবের যে চুক্তি বা যেটা কি টার্মশিট সেখানে স্বচ্ছতা আসুক, সবাই চাইছে সেটা দেখতে, আফটার অল ইস্ট বেঙ্গল ক্লাব ফুটবলে ফিরুক ময়দানে ফিরুক এটাই সবাই চাইছে, ফুটবল নিয়েই যেন ইস্ট বেঙ্গলের পরিচিতি, ফুটবলের জন্যই ইস্ট বেঙ্গলের জন্ম, এক্স্যাক্টলি 1920 সালের সেই দিন আমরা জানি, সেই ইতিহাস আমরা জানি, সেই জোড়া বাগান যেটা ভেঙে ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয়েছিল সেই ইতিহাস থেকে আজ এই ইস্ট বেঙ্গলের এমন পরিস্থিতি কেন, সেখান থেকে বেরিয়ে আসতে হবে ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন বাঙালির অন্যতম সেরা এশিয়ার অন্যতম সেরা ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল আজ চরম ক্রাইসিসে, সমর্থকদের মধ্যে আবেগ হাউতাশ থাকবেই, তবে তাদেরও কিছু ক্ষেত্রে সংযত থাকতে হবে, অন্যদিকে কর্মকর্তাদেরও চেষ্টা করতে হবে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে কোট আনকোট আকের না গুছিয়ে ক্লাবের ভালোর জন্য কাজ করুন,
তাহলেই হয়তো ইস্টবেঙ্গল আগামী দিনে আইএসএল খেলবে। দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তে বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ। নমস্কার। থ্যাংক ইউ।